আপনারা সবাই অবগত, যেহেতু জুমার পরে ভালোভাবে পরিষ্কার করে ঘোষণা দেওয়া হয়েছে যে বিষয়ে আজকে জলসা আহত করা হয়েছে, এ বিষয় সম্পর্কে আপনারা সবাই অবগত। মা বোনেরা হয়তো সকলে না জানতে পারলেও কিছু কিছু মা বোনেরা হয়তো জানেন, যার বাড়ির লোকেরা গিয়ে তাদের বলেছে, খবর দিয়েছে আজকে জলসা হবে, কি পারপাসে জলসা হবে নিশ্চয় তারা জানে। আর বিশেষ করে যারা আপনারা জুমা পড়তে এসেছেন সকলেই আপনারা জানেন, তাহলে জানার পরেও যদি আপনাদের উদ্বেগ এইরকম হয় তাহলে একজন বক্তার উদ্বেগ কেমন হতে পারে? আপনাদের সামনে গুছিয়ে থাকতে হবে, বসে আপনাদের উদ্বেগ হতে হবে, যেমন আল্লাহ রাসূলের সাহাবী মদিনার আনসারী সাহাবীদের যেমন উদ্বেগ ছিল মুহাজিরদের মদত করার জন্য, তেমনই উদ্বেগ আপনারা রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কি বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা এক অপরে ভালো কাজে, দিল মানে হচ্ছে নেকির কাজ, ভালো কাজ, যে কাজ করতে গেলে নেকি হবে, লাভ হবে, উপকার হবে, পরকাল কবরে জান্নাতে আপনি আপনার উপকারই উপকার হবে, একে বলা হয় বীর। তো আল্লাহ কোরআনে বলছেন, তাআওয়ানু, এক অপরের তোমরা সহযোগিতা করো, আলো বীরে ভালো কাজের প্রতি। আর আল্লাহ বলছেন, ভালো কাজের জন্য তোমরা এক অপরের সহযোগিতা করো, কিন্তু অন্যায় গুনাহ জুলুম যেই কাজে হবে, যেখানে এক অপরের জুলুম করা হবে, কেউ কারোর প্রতি জুলুম করছে, তো জালেমের আপনার সহযোগিতা করা চলবে না। কেমন সহযোগিতা করতে হবে? তার জুলুম থেকে তাকে অন্যায়, তার অন্যায় থেকে তাকে বিরত রাখতে হবে, তাহলে আপনি তার সহযোগিতা করলেন। ও অন্যায় করছে একজনের, তার উপরে আপনিও তার সহযোগিতা হয়ে তার প্রতি আরো বেশি করে অন্যায় করছেন। জালেমের এইভাবে সহযোগিতা করা এটা সহযোগিতা নয়। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, তোমরা জুলুমের উপরে এবং গুনার কাজের উপরে এক অপরের সহযোগিতা করিও না, পরিষ্কার ভাষা। তাহলে আজকে যে কাজ উপলক্ষে জালসা আহত করা হয়েছে সেটা হচ্ছে একটা ভালো কাজকে লক্ষ্য করে, ভালো কাজকে নির্দিষ্ট করে। তাহলে এই কাজের জন্য আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব এক অপরের সহযোগিতা করার জন্য। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আব্দ মা কানাল আব্দ ফি আউনি আখি। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে সব সময় থাকে, তার সহযোগিতা হিসাবে, তার মদত হিসাবে, আল্লাহ তার মদত জোগাতে থাকে, আল্লাহ সেই বান্দার সহযোগিতা করতেই থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এক বান্দা এক বান্দা, একজন মানুষ একজন মানুষের, একজন মুসলিম একজন মুসলিমের সহযোগিতায় লেগে থাকে। এটা হচ্ছে হাদিস। তাহলে আমরা যদি এক অপরের সহযোগিতায় লেগে থাকি, এক অপরের সহযোগিতা করি, তাহলে স্বয়ং মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি করবেন? সহযোগিতা করবেন। আল্লাহ যদি আমাকে আপনাকে সহযোগিতা করে, তাহলে এই কাজে এক অপরের সহযোগিতা করতে আমার কোন অসুবিধা আছে, কোন ভয় আছে, কোন ডিস্টার্ব আছে, কোন অসুবিধা নেই? বেড়াদান ইসলাম মা বোনেরা, আজকে আমি বলছি আপনাদের, আপনাদেরকে আজকে যে দান করবেন মন খুলে প্রাণ খুলে, সেরকম ব্যবস্থা আজকে করব না, কিন্তু আজকে যেহেতু দানের পালা আছে, এই মন প্রাণ খুলে আর মনটাকে একেবারে খুশি করে, মনির সাহেব আমি চাইছিলাম 1000 টাকা দেবো, মনির সাহেব 2000 টাকা দিল, মনটা ভারী হয়ে গেল, এইভাবে দান দিতে হবে না। প্রাণ খুলে উদারতার সাথে উদার চিত্তে আপনাকে কি করতে হবে? আজকে টাকাটা দানটা করতে হবে, সহযোগিতা করতে হবে।
আপনার কাছে টাকা নাই, টাকা দিতে পারবেন না, আপনি ভুট্টা লিখিয়ে দেন, সকালে ভুট্টা দিয়ে দিবেন, ধানের চাষ হয়তো আপনাদের কম আছে। যাই হোক, আপনাদেরকে আমি আগেই ইঙ্গিত দিলাম, যখন ধানের পর্বটা শুরু হবে একেবারে দেরি হবে না, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, কেউ পালিয়ে যাবে না, পালিয়ে বাঁচবেন না। আমরা যদি মোহনার লোক হয়ে, দূরবর্তী লোক হয়ে, যদি চারজন পাঁচজন আমার মতো এক মানুষ, আমি নিজে, আমার মতো আরো কিছু মনে আলেন, আর আমাদের বাদদাখিল লোক যারা গ্রামের বয়োজ্যেষ্ঠ, গ্রামের মান্য গণ্য লোক, তাদের দিয়ে জাকিরদার জন্য আমরা যথেষ্ট কালেকশন করেছি। টানা 10 দিন পর্যন্ত বাড়ির কাজ কাম ফেলে দিয়ে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে, বাজারে গিয়ে কালেকশন করেছি। আপনার এই গ্রামের লোক আপনি আশ্রয় দিয়েছেন, আশ্রয় কিভাবে আপনাকে দিতে হবে সেটা আপনাকে আমি জ্ঞান দিব না, সেটা উচিত বা কর্তব্য আপনার কি আছে, কেমন ভাবে আপনাকে সহযোগিতা করতে হবে সেটা নৈতিক দায়িত্ব আপনার আছে, আপনাকে করতে হবে। ব্রাদার ইসলাম, দুই জায়গা থেকে দুটো আয়াত পাঠ করেছি, তার ব্যাখ্যাটা পড়ে দু চারটা কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আপনি নিজের মনকে প্রশ্ন করুন, আপনি আমার কথাটা ভালো করে শুনুন। সারা পৃথিবীতে কত মানুষ কত রকমের অসুখে ভুগছে, কেউ ক্যান্সারের রোগে ভুগছে, কাউ কি টিবি রোগ হয়েছে, কাউ কি ম্যালেরিয়া জ্বর হয়েছে, কাউ কি আর কিছু হয়েছে, বিভিন্ন রকমের অসুখ, সুগার হয়েছে, অনেক রকমের অসুখে মানুষ ভুগছে, ডাক্তার ছাড়া চলতে পারে না, ওষুধ ছাড়া চলতে পারে না, একবার দুইবার ওষুধ না খেলে অসুখটা বেড়ে যায়, চলাফেরা করতে পারে না। এক কথায় প্রত্যেকটা জিনিসের ঔষধ আছে, লেকুল দাইন দাওয়াউন, প্রত্যেকটা অসুখের ঔষধ আছে, সুগারের ঔষধ আছে, জ্বরের ঔষধ আছে, কাশির ঔষধ আছে, এমনকি ক্যান্সার যেটা সবচাইতে খাতারনাক, বড় ধরনের রোগ, বড় ধরনের অসুখ, তারও ঔষধ আছে। কিন্তু বলুন পৃথিবীতে কি এমন একটা জিনিস আছে রোগ, যে রোগের কোন চিকিৎসা এখন পর্যন্ত হয়নি আর হবেও না, আবিষ্কার হয়নি আর জীবনে কোনোদিন কায়ামত পর্যন্ত কেউ করতে পারবে না, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আল মওত। আল মওত কদহম কুল্লু নাফসিন শারিবুহ ওয়াল কবর বাবুহ কুল্লু নাফসিন দাখিলুহ। মওতটা এমন একটা জিনিস, মওতের মজা প্রত্যেকটা পৃথিবীর নরনারীকে, এমনকি যেই জিনিসে আল্লাহ পাক রব্বুল আলামিন জীব দান করেছেন, এই সমস্ত জীব সমূহলা জিনিসদেরকে মৃত্যুর মজা, মৃত্যুর মজা একবার চাকতেই হবে, চাকতে হবে, যখন তার সময় চলে আসবে তখন তাকে মৃত্যু মুখে পতিত হতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ জীবনে বাঁচতে পারেনি, কোন তার ঔষধ আবিষ্কার হয়নি, কবিরাজ আবিষ্কার হয়নি, কবিরাজ দিয়ে বাঁচা যাবে না, ঔষধ দিয়ে বাঁচা যাবে না, এমন একটা অসুখ, এই অসুখ যদি আপনাকে আমাকে গ্রাস করে নাই তাহলে এই অসুখ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, সেটা হচ্ছে মওত, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু আমার আপনার যতটা কাছে, পৃথিবীতে কোন এমন জিনিস আপনার আমার কাছে নাই। হযরত দাউদ আলাইহিসসালাম যখন তিনি বয়স্ক হয়ে গেলেন, তিনি একজন বিচক্ষণ বিখ্যাত নবী, লোহাকে হাত দিয়ে মলে মলে কি করতেন, অনেক রকমের পোশাক তৈরি করতেন, আমরা যেমন পাঞ্জাবি পায়জামা গেঞ্জি এই ধরনের পোশাক পরছি,
হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন লোহাকে এইভাবে ধরে যেটা পোশাক তৈরি করার ইচ্ছা সেটাই করতেন, এমনকি লড়াইয়ের পোশাকও তৈরি করতেন লোহা দিয়ে, এত বড় ক্ষমতা দান করেছিলেন সেই হযরতে দাউদ আলাইহিসসালাম। তার শেষে জীবনে হযরতে সুলাইমান আলাইহিসসালাম যখন ইয়ং বয়স 16-17 বছর বয়স, যখন হযরতে দাউদ মনে করলেন আমি তো আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আমার আয়ু শেষ হয়ে আসছে, হযরতে সুলাইমানকে ডাক দিয়ে সেই সময় হযরতে দাউদ কতগুলি প্রশ্ন করেছিলেন সুলাইমানকে, তার তীক্ষ্ণতা এবং জ্ঞান কতটা আছে তাকে আজমাইশ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য কতগুলি প্রশ্ন তার সামনে রেখেছিলেন। এই প্রশ্নগুলির মধ্যে হযরতে দাউদ আলাইহিসসালাম বলেছিলেন আমার সন্তান বলো, দুনিয়ার বুকে মানুষ আমরা ভাবি সবচাইতে আমার বাবা মার কাছে কাছের জিনিস, অনেকে আবার ভাবে আমার স্ত্রী আমার কাছের জিনিস, অনেকে আবার ভাবে আমার সম্পদ আমার কাছের জিনিস, অনেকে অনেক কিছুকে কাছে মনে করে নিকট এর মনে করে। বলো সুলাইমান বলো, সব চাইতে মানুষের নিকটবর্তী কোনটি জিনিস বলো? হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেছিলেন ও আব্বাজান, মানুষের সব চাইতে নিকটবর্তী জিনিস কাছের জিনিস হলো সেটা হলো মৃত্যু, মৃত্যুর চাইতে মানুষের কাছের জিনিস আর কোনো কিছু হতে পারে না। আমার স্বপ্ন আপনার স্বপ্ন, 5 বিঘে জমি করেছি আরো 5 বিঘে করবো, একজন ছেলের চাকরি করিয়ে দিয়েছি আরেকজন ছেলেকে লেখাপড়া করিয়ে ইঞ্জিনিয়ার করবো, আরেকজন ছেলেকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়ে ডাক্তারি লাইনে ভর্তি করবো, বিরাট স্বপ্ন। আবার অনেকেরই স্বপ্ন বাড়িটা একতলা করেছি আরো একতলা বাড়ি করব, এই বলে মানুষের লম্বা লম্বা স্বপ্ন। কিন্তু রে মানুষ, আল্লাহর নবী বলছেন মাঝে মধ্যে তুমি তোমার মৃত্যুটাকে স্মরণ করবে, তোমার আত্মীয় স্বজন মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, নানি মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, মাঝে 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 কবরে কবরস্থানে গিয়ে সে কবর জিয়ারত করতে যাবে, আর মাঝে মধ্যে মরণ বলে তোমার স্মরণ হবে। হাদিসে পাওয়া যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন তখন এত কাঁদতেন এত কাঁদতেন, আমাদের চোখ দিয়ে তো কাঁদন বার হয় না, পানি বের হয় না, আল্লাহকে বলে ভয় হয় না। ভয়ের সময় এসেছে, আপনার ইমান আমলের পরীক্ষার সময় চলে আসছে, ভাইরা আমার এমন একটা সময় আমাদের সামনে পরীক্ষার সময়, ইমতিহানের সময়, আমাদের ইমানের আমলের আজমাইশের সময় চলে আসছে। আপনি নিজে লক্ষ্য করুন কি সময় আমরা পড়লাম, কি পরিবেশে পড়লাম, আমাদের ভবিষ্যৎটা কি হতে পারে আগামী দিনে, নিজে নিজে চিন্তা করতে পারছেন না, আল্লাহর কাছে কান্না করতে পারছেন না, মসজিদে গিয়ে নামাজে আপনি কান্না করতে পারছেন না, আল্লাহর কাছে চাইতে পারছেন না, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নহরিহিম ওয়া নাউযু বিকা ফি নহমিহিম মিন শাররিহিম, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নহরিহিম ওয়া নাউযু বিকা মিন শাররিহিম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খারিক বুনিয়ানহুম وشقق سمعهم وزلزل أقدامهم وفرق جمعهم، اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وهدنا سبل السلام وهدنا من الظلمات إلى النور. إشمسك دعاء المرتهبة اللهم انصر اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم،
কেন কবর দেখলে মরণ বলে স্মরণ হতো, আর কবর দেখে মরণ বলে স্মরণ হতো আর অনেক ছবি ভেসে আসতো, আল্লাহ মরার পরে কি হবে, কবরে গেলে তো আমাকে হিসাব দিতে হবে। এই জন্য সারা দুনিয়াতে সারা জীবনে আমি কত কি কাজ করেছি, এই সময় সবকিছুই আমাকে হিসাব কিতাব দিতে হবে কবরে শুয়ে শুয়ে। আল্লাহ এই হিসাব কি করে দেবো আমি সারা জীবনের হিসাব? এবারে হাজরাত কি হাজরাত উসমানের অন্তরে ভয় পেতেন তিনি, এই জন্য তিনি কাঁদতেন। কেমন কাঁদতেন? কাঁদতে